এই মুহূর্তে বাংলায় রামপুরহাটের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় পরিস্থিতি বাংলার শৃঙ্খলা চরম অবনতি এখনই কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন এই দাবি নিয়ে খোদ ময়দানে নেমেছে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক বিজেপি নেতৃত্ব সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ট্রেন্ডিং শুরু হয়েছে বেঙ্গল নিজ থ্রি আর এই সমস্ত ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছে বিজেপির একাধিক নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যাপারটিকে গভীরভাবে দেখছেন এমনটাই জানিয়েছেন তারা আর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গ বিজেপির মুখপাত্র তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ প্রথমে তিনি সরাসরি তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার পক্ষে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি বলেন বাংলায় এতগুলো সংখ্যালঘু মানুষের মৃত্যু হচ্ছে এখন তিনি চুপ কেন অন্যদিকে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন অনুব্রত মণ্ডলের কথায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তাহলে এখানে রাজনৈতিক ষড়যন্ত্র আসলো কোথা থেকে এরপর মজিদ মাস্টারের কথা মনে দিয়ে তিনি বলেন মজিদ মাস্টার এখন আলু বিক্রি করছে আর অনুব্রত মণ্ডল একদিন পেঁয়াজ লঙ্কা এইসব বেচবে এছাড়া আর কোনো গতি হবে না তার এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন সজল ঘোষ অন্যদিকে বিহার এবং উত্তরপ্রদেশের সাথে বাংলার তুলনা করে তিনি বলেন সেখানে নির্বাচনে একটাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কিন্তু বাংলায় তৃণমূল তৃণমূলকেই মেরে দিচ্ছে তিনি বলেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা ছাড়া মানুষ বাঁচবে কী করে অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে পুলিশ কর্তা বিস্ফোরক মন্তব্য করেছেন তার বিরুদ্ধে এখনই মামলা করা উচিত ও তাকে সাসপেন্ড করা উচিত এমনটাই বলেন সজল ঘোষ